আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহ। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. عن أبي أمامة الباهلي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا ابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه. دار التوحيد سلفية مدرسة كرتيكا جيتو ইসলামী মহাসম্মেলনের উপস্থিত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভ্রাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আলোর মা ও বোনেরা, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের এই সম্মেলনকে কবুল করে দেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি প্রচন্ড ঠান্ডার মাঝে, এই কুয়াশার মাঝে আপনারা বিভিন্ন এলাকা থেকে এসে সম্মেলনে শরিক হয়েছেন। আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন। এ ধরনের প্রোগ্রামে হাজির হওয়ার আলাদা ফজিলতই বর্ণিত হয়েছে। 1556 নম্বর হাদিস তাবরানি আওসাতের মধ্যে একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ যখন এক জায়গায় বসে আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহু মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে আল্লাহ ডেকে বলেন। যখন এই মাজলিস শেষ হয়ে যায় আল্লাহ বলেন, তোমরা এখন চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। ক্ষমা করার মালিককে আর কেউ ক্ষমা করতে পারেন? কোন নবী, ফেরেশতা? ক্ষমা করার অধিকার একজনের কাছে সীমাবদ্ধ, তিনি আল্লাহ। আর এই ঘোষণাটা যে করছে, যিনি করছেন তিনি কে? আল্লাহ। এই ঘোষণাও আল্লাহই করছেন, তোমরা চলে যাও, তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে। পরের বাক্যটি আরো গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পরে আল্লাহ বলেন, ওবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিয়েছি। সুবহানাল্লাহ,
আপনার বক্তব্য বুঝেন চাই না বুঝেন, অংশগ্রহণ করেছেন, এই জন্যই আল্লাহ এই ফজিলত নির্ধারণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ এই ফজিলত পাবই। আপনারা যারা দোকানে বা রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা প্রোগ্রামে উপস্থিত হন এবং আলোচনা শোনার জন্য প্রস্তুতি নিন। আলোচনাটা দেওয়া হয়েছে আমাকে, আপনারা শুনেছেন, মুসলিম ঐক্যের মানদণ্ড। বিষয়টা নিয়ে আলোচনা করা খুব জটিল, কারণ আলেমদের মাঝে আমাদের মাঝে ঐক্য নেই, তা আলোচনা করবে কি করে, তাই না? যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে ঐক্যের গুরুত্বটা বোঝানো যেত। এখন উল্টা বলা উচিত, বিভক্তির পরিণাম কি, তাই না? এখন আলোচনা করার দরকার বিভক্তির পরিণাম, তাহলে ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ইতিসাম কর, ইতিসাম শব্দের অর্থ হলো, আসলে বলা হয় চিল আছেন, চিল চিনেন, চিলের ওজন কম কিন্তু ওর নখ গুলো যা আছে খুব ধারালো নখ, ওই নখ গুলো যখন মাছের শরীরে বসিয়ে দেয় তখন আটকে যায়। চিলের ওজনের চেয়ে মাছের ওজন অনেক বেশি হওয়ার পরেও কিন্তু মাছ তুলে নিয়ে চলে যায়। এই খামসে দিয়ে ধরার নাম হলো ইতিসাম, যেটা কখনো ছুটে যাবে না, ওটা কি বলে ইতিসাম। তাহলে বলছেন পাতাসিমু, তোমরা শক্ত করে ধরো, ইতিসাম করো। যেমন একটা সিংহের ওজন বেশি না একটা মহিষের ওজন বেশি, কিন্তু একটা সিংহ কিন্তু মহিষকে সহজেই পারতে পারে, পারতে পারে না, কিসের বলে? ওর শক্তি কৌশল এবং ওর সাহস, এমনি পেরে ফেলতে পারে। এমনকি একটা হাতিকে পর্যন্ত সিংহ দুর্বল করে ফেলে, হাতির চেয়ে ওজনে অনেক কম সিংহ, তাই না? ঠিক ইতিসাম ওই রকম জিনিস। কেন ব্যবহার করলেন ইতিসাম শব্দটা, এই জন্য বললাম ওইভাবে ধরতে হবে। ওয়াতাসিমু কি ধরতে হবে? বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, হাবলুল্লাহ, আল্লাহর রজ্জু ধরতে হবে। তারপরে বলছেন জামিআ, সবাই মিলে। তারপরে বলছেন ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিভক্ত হয়ো না। আমাদের মাঝে আলোচনাটা বেশি যে আল্লাহ ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছে, বিভক্ত হতে নিষেধ করেছেন, সবাই মিলে একসঙ্গে থাকতে বলেছেন, এই আলোচনাটা বেশি হয়। কিন্তু ঐক্যটা হবে কি নিয়ে, এইটা নিয়ে কোনো আলোচনা হয় না। সব দলেরই আয়াত কিন্তু এটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কোন আলেম আছে পৃথিবীতে যার এই আয়াতটা মুখস্থ নাই, এমনটা না কিন্তু। হাবলুল্লাহ শব্দ ব্যবহার করা হয়েছে, যদি
হাবলুল্লাহকে আঁকড়ে ধরার মানসিকতা থাকতো, তাহলে মুসলিম উম্মাহ দলে দলে বিভক্ত হতো না। যেমন সাহাবা কেরামের যুগে কোন দল ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 23 বছরের নবীয়ত জীবনে কোন দল হতে দিয়েছিলেন না। একটা কৌশল অবলম্বন করেছিলেন, মুনাফিকদের সাথে চলেছেন কিন্তু আর একটা দল করতে দেননি। ফয়সালা দিয়েছে নিজে আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে, তার নাম আব্দুল্লাহ। তো বাপকে মারতে চেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিরুদ্ধে কটূক্তি করছে। আমি কসম করে বলছি, সফর থেকে যাওয়ার পরে যেখানে পাবো বাপকে সেখানে মেরে ফেলে দেব। কিন্তু আল্লাহ রাসূল কি করেছিলেন? নিষেধ করেছিলেন না। আব্দুল্লাহ বিন উবাই যে কাঁসা টাটকা নগদ পাকা মুনাফেক, এতে কোনো সন্দেহ ছিল? আল্লাহ রাসূল জানতেন না? জানতেন না। এরপরে মুনাফেকের সাথেই চলেছে, আর একটা আখড়া দল করতে দেননি। এই কৌশলটাও আমাদের মধ্যে নাই। ঠিক সাহাবিদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমলে, ওমর রাদিয়াল্লাহু আনহু আমলে বিভক্তি যত হওয়ার চেষ্টা হয়েছে ততটাই তারা সচেতন থেকেছেন কেউ যেন বিভক্ত না হয়। তবে শেষ কথা হলো এটা, যতই চেষ্টা করুক মুসলিম উম্মাহ বিভক্ত হবে, এটা হলো শরীয়ত। বুঝা গেছে কথা? বিভক্ত হবে এইটা আল্লাহর বাণী, রাসূলের বাণী। বিভক্তকে আপনাকে ঠেকাতে পারবেন না, পাওয়ার কোনো সুযোগ নেই। তবে এই বিভক্তির মাঝে আপনাকে চলতে হবে সিরাতে মুস্তাকিমের পথে। এবার কি বুঝা গেছে আমার কথাটা? বিভক্ত হোক কিন্তু আপনার আমার দাবি হতে হবে যে আমি ঐক্যের উপরে টিকে থাকব, আমি সিরাতে মুস্তাকিমে টিকে থাকব। যে যে দলে দলে অংশগ্রহণ করুক না কেন, সেটা আমার দেখার বিষয় না। কারণ সিরাতে মুস্তাকিমের বাহিরে গেলে এটা বিভক্তি হয়ে যায়। প্রথমটা বলে আহাদিস মুখতারা, একটা গ্রন্থের নাম জিয়াল মাকদেসি, এই গ্রন্থের হাদিসের গ্রন্থ সংকলন। এই হাদিসের 47 নম্বর হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বললেন যে তুমি যাও অমুককে হত্যা করে আসো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন হত্যা করতে, যার পরে দেখছে এ রুকু করছে। কি অবস্থায় আছে? রুকু অবস্থায়। সাহাবীরা রুকু করা মানুষকে মারতে পারে? তাও আবু বকর সম্ভব, মারতে না পারে ফেরত চলে এসেছে। এসে বলছে আল্লাহ সাল্লাহ রুকু করা অবস্থায় দেখলাম, ওকে মারবো কি করে? এবার পাঠালেন ওমরকে, তুমি যাও ওকে হত্যা করে আসো। ওমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখছেন ও সেজদা অবস্থায় আছে, মারতে পারবে না। তখন ফিরে এসে বলছেন আল্লাহ রাসূল আমি নিজে দেখছি ও সেজদা করছে আল্লাহকে, ওকে মারবো কি করে? একটু খেয়াল করুন হাদিসটা। এবার আল্লাহ রাসূল পাঠালেন আলীকে যে একে নির্দেশ দিলে ও কোন অবস্থা আছে সেটা দেখবে না, যা নির্দেশ সেটাই কার্যকর করবে। আলী রাদিয়াল্লাহু আনহু গেলেন, যায়া দেখছে তো নাই, চলে গেছে। কোথায় চলে গেছে পেলেন না। আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে এসে বলছেন মা অজেত তো আল্লাহ রাসূল আমি পেলাম না, কোথায় যে গেল? তখন আল্লাহ রাসূল বললেন লাউ কথা দিতে হবে, তুমি যদি তাকে হত্যা করতে পারতে আজকে
মাখতালাফাত ফি দীনিল্লাহ, তাহলে এই দিনের মধ্যে ইখতিলাফ করার কেউ থাকতো? যেহেতু হত্যা করতে কে পারেনি, ইখতিলাফ কিয়ামত পর্যন্ত থেকেই। কথা বোঝা গেছে? এইটা ছিল খারেজিদের নেতা। আল্লাহ সব চাচ্ছিল ওকে হত্যা করে ফেললে আর কেউ বিভক্তি সৃষ্টি করতে পারবে না, কিন্তু চাননি কে? আল্লাহ চাননি। এইটা হলো মুসলিম উম্মার জন্য পরীক্ষা। বুঝাতে পেরেছি কি? এটা আমাদের জন্য পরীক্ষা, কঠিন জিনিস। আর একটা দিক খেয়াল করেন, বিভক্তি সৃষ্টি করবে যে তারাও কিন্তু নামাজি হবে, তারা একনিষ্ঠভাবে সালাত আদায় করবে, রুকু করবে, সিজদা করবে। শুধু তাই না, সহিহ বুখারীর 1755 সহিহ মুসলিমের 1755 নম্বর হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের পরিচয়টা এমন হবে, তাহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম ওয়া সিয়ামাকুম মা সিয়ামিহিম ওয়া আমালাকুম মা আমালিহিম, তাদের আমল দেখে তোমরা নিজেদেরকে তাচ্ছিল্য করবে যে তাদের আমলই হয়তো কবুল হচ্ছে, আমার আমল কবুল হবে না। তাদের ইবাদত কবুল হচ্ছে, আমাদের কবুল হচ্ছে না। তাদের সিয়ামই কবুল হচ্ছে, আমাদের সিয়াম কবুল হবে না। মনে মনে এটা ভাববে। তো আল্লাহ রাসূল বললেন ফাকতুলুহুম হাইসু ওয়াজাদতুমুহুম, তোমরা তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করো। আর ওয়াইন ওয়াজাদতুহুম, আমি যদি পাই লাআতুলান্নাহুম কাতলাহা, আদ জাতিকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমি মোহাম্মদ তাদেরকে হত্যা করে ধ্বংস করে দেব। তাহলে এই হাদিসও প্রমাণ করে যে এরাই সালাত পড়বে, সিয়াম পালন করবে আপনাদের চেয়ে অনেক সুন্দর। এই কাফেলাটাই হলো, এই দলটাই হলো যাদেরকে ইসলামে খারেজি বলা হয়। এরাই ফতোয়া দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করেছে, এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে হত্যার পিছনে এদেরই একটা টার্গেট ছিল। তবে এই তিন খলিফার হত্যার পিছনে মূল মদদ দিয়েছে ইহুদি খ্রিস্টান, আর ওই খারেজিদের বর্তমান নতুন নাম হলো আপনার চরমপন্থী, যাদেরকে বলছে জঙ্গি। এবং সারা পৃথিবীতে মুসলিম উম্মার এই অবস্থাটা সৃষ্টি করবে, অস্থিরতা সৃষ্টি করবে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। যেহেতু আল্লাহ রাসূল নির্মূল করতে পারলেন না, এটা থেকে যাবে। আজ যেমন আছে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তাহলে বিভক্তির গোড়াটা আপনাদেরকে বললাম, এখান থেকে শুরু হয়েছে বিভক্তি। তারপরে হয়ে গেল, চিহ্নিত হয়ে গেল, খারেজি হয়ে গেল এক ভাগ, শিয়া হয়ে গেল এক ভাগ, তারপরে মুরজিয়া হয়ে গেল এক ভাগ, কাদারিয়া হয়ে গেল এক ভাগ। এই চারটা দলই জাহান্নামে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছে। খারেজিদের সম্পর্কে তো আল্লাহ রাসূল বললেন কিলাবু মিনান নার আল খাওয়ারিজ কিলাবু মিনান নার, খারেজিরা হবে জাহান্নামের কুকুর। দুর্ভাগ্য, এখানে কথাটা বলে দিই, আজকে বাংলাদেশে যখন নির্ভেজাল তাওহীদের একটা জাগরণ চলছে, ঠিক ওই মুহূর্তে বেদাতীরা বিভ্রান্ত সৃষ্টি করার একটা ষড়যন্ত্র করছে। আহলে হাদিসদের সম্পর্কে ভুল ধারণা দেওয়ার জন্য তারা খুব কৌশলে আগাচ্ছে। আহলে হাদিসদের এই দাওয়াতি কার্যক্রম, তাদের
প্রচেষ্টা, তাদের সেমিনার, তাদের মাদ্রাসা, মসজিদ, এইগুলোতে যেন আলোচনার সুযোগ না থাকে এই জন্য তৎপরতা চালাচ্ছে অত্যন্ত সুকৌশলে, একটা নীল নকশা বাস্তবায়ন করার জন্য চেষ্টা চালাচ্ছে। তবে যতই বলি, এই যে মাঝখানে শুনলেন একজন ডিএমপি কমিশনার একটা মন্তব্য করতে যে ছেড়ে দিল, জেএমবিদের 90% আহলে হাদিস আকীদা থেকে এসেছে। আহলে হাদিস হোক আবার জেএমবি হয় কি করে? সন্ত্রাসের কোনো পরিচয় আছে নাকি? তাহলে আপনি এই কথা বললেন কি করে? একটু ভেবে বলার দরকার ছিল। যারা সন্ত্রাসী তাদের কোনো পরিচয় নাই। বুয়েটে আব্রারকে হত্যা করলো, সারা রাত পিটিয়ে 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 ছেলেটাকে মেরে ফেলে দিয়েছে। এর একটা দলের সন্ত্রাসী না? তাহলে এই সন্ত্রাসীগুলোর কারণে, এই দলীয় সন্ত্রাসীর কারণে এই অত্যাচারের অপরাধটা প্রধানমন্ত্রীর উপরে যাবে? তাহলে আপনি আহলাদিসদের উপরে চাপিয়ে দিলেন কেন? নামটা আহলাদিস বললেন কেন? ২৬ জনকে আজীবন বহিষ্কার করেছে সেখান থেকে, এগুলো সব হলো দলীয় সন্ত্রাসী। পিলখানায় ১৫৬ জন অফিসারকে হত্যা করেছে। জেএমবিরা ক্ষতি করেছে অনেক, এটা ঠিক, কিন্তু পিলখানার ঘটনার মতো ক্ষতি করতে পারেনি এখন। ওরা কোথায় পড়াশোনা করেছে? যখন প্রধানমন্ত্রী বলছেন যে মাদ্রাসায় পড়ুয়া ছেলেরা জেএমবির সাথে জড়িত না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন মাদ্রাসা পড়ুয়া ছেলেরা জেএমবির সাথে জড়িত না, বরং এখন জেনারেলে শিক্ষিত ছেলেরা জেএমবির সাথে জড়িয়ে পড়ছে। আর আপনি একটা মন্তব্য ছেড়ে দিলেন কথা বলার জন্য, একটু হিসাব নিকাশ করে মিডিয়ার সামনে বলতে হয়। হাজার হাজার প্রতিষ্ঠান আহলাদিসের বাংলাদেশে আছে, হাজার হাজার মসজিদ আছে, হাজার হাজার জনবল আছে, আপনি চোখে না দেখে তদন্ত না করে এটা বলার অধিকার আপনার ছিল না। কারণ এটাও ইতিহাস জানা উচিত, এদেশে যখন জঙ্গিবাদের এই বিভ্রান্তকর অবস্থা সৃষ্টি হয় তখন আহলে হাদিসরাই এদের বিরুদ্ধে প্রথম কলম ধরেছে, প্রথম কথা বলেছে। তখন আপনারাও চিনতেন না কারা জেএমবি কি। এই শায়খ রহমান বাংলা ভাইকে সরকারের তৎপরতায়, সরকারি মদদে মাঠে নামানো হয়েছিল না? তারা একটা রাজনৈতিক দল, তাদের তৎপরতাই চলেছে। এটা জানার পরে, না হলে উপেন মিছিল করে বেড়াইছে, উপেন মানুষকে টাঙ্গিয়ে হত্যা করেছে, এরকম একটা যুগ গেছে না এক সময়? পুলিশের তৎপরতায়, পুলিশের সহযোগিতায়। কিন্তু পরবর্তী যখন বুঝলো তখন তাদেরকে চেপে ধরলো, টুটি চেপে ধরলো। তার আগ পর্যন্ত আমরা বলেছি যে ইসলামের মধ্যে এই বিশৃঙ্খলা সৃষ্টি, এই দেশটাকে চরমপন্থী দেশ, ইরাক, আফগান, সিরিয়া, লিবিয়ার মতো এই দেশটাকে পাশ্চাত্য শক্তি গ্রাস করার জন্য জেএমবি নামে একটা গুটি চালিয়ে এটা ষড়যন্ত্র পাকিয়েছে। এ কথা আমরা আগেই বলেছি, যারা উসমানকে, আলীকে, ওমর রাদিয়াল্লাহু আনহু তাদেরকে হত্যা করেছে, ওই দর্শন নিয়ে তারা মাঠে চলে, তার কি আহলে হাদিস আকীদার হতে পারে? হ্যাঁ, যদি কুসন্তান আহলে হাদিস ঘরে জন্মগ্রহণ করার পরে যদি সন্ত্রাসী হয় সেজন্য আহলে হাদিসরা দোষী? যদি কুসন্তান আহলে হাদিস হয়ে ও ডাইভার্ট হয়ে চলে যায় জেএমবির খাতায়, আমরাও বলি তাদেরকে ধরে শাস্তি দিন, কিন্তু আহলে হাদিসদের উপরে আপনি দোষ আরোপ করবেন কেন? নামটা বলবেন কেন আপনি? বন্ধুরা, আমার বিভক্তি সেখান থেকে শুরু হয়েছিল,
ওই বিভক্তি আজও চলছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত করেছেন, সে শর্তটা হলো যদি যদি হাবলুল্লাহকে আঁকড়ে ধরে, অর্থাৎ হাবলুল্লাহ আল্লাহর রজ্জু, অর্থাৎ পবিত্র কুরআন এবং সহি হাদিসকে যদি কেউ আঁকড়ে ধরে তাহলে ওই বিভক্তির মধ্যে পড়বে না। কিন্তু অধিকাংশ মানুষই হাবলুল্লাহকে না ধরে হাবলুল নাসকে ধরেছে, মানব রচিত বিধানকে ধরেছে, এই জন্যই মতলক্ষ্যটা বেশি হয়েছে। মতলক্ষ্যের পিছনে যদিও আমরা বক্তব্যে বলি সবচেয়ে বেশি ভূমিকা আছে সমাজে প্রচলিত জৈব এবং জাল হাদিসের, তো ওইগুলো যদি বাদ দেই একটা জাল হাদিস এটা কি হাবলুল্লাহ মানে আল্লাহর রজ্জু আল্লাহর বিধান কি সেটা? জাল হাদিস কি আল্লাহর বিধান? না, ওটা যদি বাদ দিই তাহলে তো বিভক্তি থাকে না। একটা জৈব হাদিসের কারণে বিভক্তি তো ওটা থাকে না, তো যদি জৈব হাদিসটা বাদ দিই সকলেই একই প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমুলের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া যায়, কেউ বুকে হাত বাঁধছে, কেউ নাভের নিচে হাত বাঁধছে, যদিও এই ছোটখাটো আমুলের বিভক্তির কারণে মুসলিম উম্মা বাংলাদেশে বিভক্ত। যদি ইসলামী দলগুলো জানতো এবং মূল কারণটা অনুসন্ধান করত যে কোন কারণে বিভক্ত, জাতি বিভক্ত কোন কারণে, এই কারণটা অনুসন্ধান করে যদি সেখানে ঔষধ দিত তাহলে বিভক্তি দূর হতে বেশি সময় লাগত। কেন একটু যদি ইঙ্গিত দেই, যেমন এদেশের একটা বড় বিভক্তির কারণ হলো আকিদাগত বিভক্তি, এখানে তো কোনো ছাড় নাই, আমুলের ক্ষেত্রে ছাড় দিলেও আকিদার ক্ষেত্রে ছাড় হবে না। সারা দেশের অধিকাংশ মানুষই বিশ্বাস করে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার, বিশ্বাস করে না। এটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, বিশ্বাস করে না। এই আকিদা কি সঠিক? না। তাহলে প্রথমেই তো বিভক্ত করে ফেলেছি, আল্লাহর নবী নূরের তৈরি, আমার নবী এক শ্রেণীর মানুষ বলছে নবী নূরের তৈরি, কিন্তু কোরআন এবং সহি হাদিস অনুযায়ী বোঝা যায় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। এই সমাধানটা আজও করতে পারিনি, নূরের তৈরি এর পিছনে আছে জাল হাদিস। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন আমার নূরকে। আগে মনে করতাম যেটা হাদিস, এবং খুঁজতে যা দেখছি এগুলো হাদিসই না, এটা এমনি একটা মন্তব্য, কোনো দলিলে বর্ণিত হয়নি এটা। তারপরে আর একটা লম্বা হাদিস বর্ণনা করেছে, আল্লাহর নূরে নবীর সৃষ্টি আর নবীর নূরে সারা জাহানের সৃষ্টি। এই আকিদা পোষণ করলে তার ঈমান থাকবে না, কারণ আল্লাহর নূরে নবীর সৃষ্টি এই কথা বললে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অংশ হয়ে গেল। কেউ খেয়াল করেনি বিষয়টা। তো যদি আমি জাল হাদিসগুলোকে বাদ দিতে পারতাম তাহলে তো আর বিভক্তি থাকতো না, সবাই বিশ্বাস করতো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রহমান আল আরশিস্তা, রহমান আল্লাহ আরশের উপরে সমুন্নত। এবার কি করেছে, খুব চমৎকার একটা কথা বলে দিয়েছে যে যেহেতু আল্লাহ আরশে সমুন্নত, একটা জাল হাদিস তৈরি করেছে, এই ফকিরদের হাদিস এটা, কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনদের হৃদয় হলো আল্লাহর আরশ। তাহলে সকল মুমিনের হৃদয়ে কি আর কে আছে? আল্লাহ আছে। আর একটা জাল হাদিস, আল কলবু বাইতু রব্বে, অন্তর হলো রবের ঘর, অন্তর হলো রবের ঘর।
মানে যত অন্তর আছে সবগুলোর মধ্যে কি আছে? আল্লাহ আছে। এখান থেকে ধারণা তৈরি হয়েছে ওয়াহদাতুল উজুদ, অর্থাৎ সব কিছুর মূলে মধ্যে আল্লাহর উপস্থিতি, নাউজুবিল্লাহ। ওই জন্য বাংলায় বলে যত কাল্লা তত আল্লাহ। এই ফালতু আকীদাকে যদি আমরা ছুঁড়ে ফেলে দিতে পারতাম, যে হাদিস জাল যার কোনো সনদ নাই, এগুলো তৈরি করেছে এই সুফিবাদী বুজুর্গরা, দরবেশরা এগুলো তৈরি করেছে, এগুলো হাদিস না, এগুলো তৈরি করে সুফিবাদী দরবেশগুলি, যারা মাজার পূজা করে খায়, পেট পূজারি মুরিদদের নজর নামাজ খায়, তারা এগুলো তৈরি করেছে। আর সুফিবাদ কি আজকে তৈরি হয়েছে বন্ধুরা আমার? এই সুফিবাদের নব সংস্করণ হলো বর্তমানে প্রচলিত কোয়ান্টাম মেথড। এটা আরেকটা শয়তানি ফাঁদ, খবরদার। এই কোয়ান্টাম মেথডকে নিয়ে আপনারা উৎসাহী হবেন না, এরা হলো সুফিবাদের নব সংস্করণেরা। এই মহাজাতক বুখারি বাংলাদেশে এই ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ব্রাহ্মণ মুসলিম সবার সমন্বয়ে একটা মতবাদ তৈরি করেছে, নাম দিয়েছে কোয়ান্টাম মেথড। ও না আরবি জানে, না ইংরেজি জানে, না ভালো বাংলা জানে, কিছুই জানে না, একটা মতবাদ তৈরি করে দিয়েছে। আর এখানে সামিল হচ্ছে যত শিক্ষিত লোক, তারা ওখানে সামিল হচ্ছে, সব শ্রেণীর মানুষ ওখানে সামিল হতে পারে। কারণ এই চারটা দর্শনের আকলে সুফিবাদের জন্ম, কয়টা দর্শন? চারটা। একটা হলো পারসিক, গ্রিক, হিন্দু আর ব্রাহ্মণ। এই যে মাহমুদুল হাসান দেখবেন এই বইটার মধ্যে তিনি লিখে গেছেন, আমি বইটা পড়তে গিয়ে ভাবছি যে এই ভদ্রলোক জানলেন কি করে যে সুফিবাদের জন্ম চারটা দর্শনের লড়াকে তিনি লিখে গেছেন, ইসলামের ইতিহাস বইটার মধ্যে লিখে গেছেন। আমি আশ্চর্য হয়েছে যে এই তথ্য তিনি কিভাবে পেলেন, একজন জেনারেল শিক্ষিত মানুষ তিনি তথ্য দিয়েছেন। এই সুফিবাদের জন্মই হলো এই চারটা দর্শনের লোক। এখানে ইসলাম আছে? চারটা সভ্যতার কথা বললাম, ইসলাম আছে না? ইসলাম থাকবে কি করে? ওরা একটা কথা বলে দিয়েছে না, যারা আল্লাহর মানুষকে এক মনে করে, একটু লম্বা হয়ে গেল কথাটা বলতে, যে মানে আকিদার ক্ষেত্রে জাল হাদিসের যে কুপ্রভাব, এই কারণে বিভক্তটা বেশি হয়েছে। কারণ যত পীরপন্থী বেরলবি আকিদার লোক আছে সবাই কিন্তু সুফিবাদে বিশ্বাসী, মরা পীরকে সেজদা করা বিশ্বাসী, আর যারা দেওবন্দি তারা তাজা পীরকে ভক্তি করা বিশ্বাস। এই দুটা তরিকা বেরিয়ে গেছে, একটা বেরলবি তরিকা আর একটা হলো দেওবন্দি তরিকা। উভয়ই উদ্দেশ্য হলো সুফিবাদ। এখানে বলে দিয়েছে আকার কিনার নিরাকার সেই রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, আহমদ কি হলে? আহাদ হলে তবে যাই জানা, মিমের ওই পর্দাটিরে উঠিয়ে দে রে মন, দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন। কি সুন্দর করে বানিয়েছে দেখছেন, আর আকার আর নিরাকার সেই তো রব্বানা, আহমদ আহাদ হলে তবে যাই জানা, মানে আহমদটা ওই মিমটা তুলে দিলে কি হয়ে যাবে? আহাদ হয়ে গেল না? আহাদ কার নাম? আর আহমদ কার নাম? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আহমদের মিমটা তুলে দিলে কি হয়ে গেল? আহাদ হয়ে গেল। দেখবি সে তাই বিরাজ করে আহাদ নিরঞ্জন, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই বলেন তো? এই রকম মস্ত খারাপ জঘন্য আকীদা কোনো মুসলমান পোষণ করতে পারে? এই আকীদাতেই অধিকাংশ মানুষ বিশ্বাসী। তাবলিগের স্বরূপ বইটা লিখতে গিয়ে আমি ওখানে সুফিবাদে আকীদা তুলে ধরেছি। বাংলাদেশে এই মানসুর হাল্লাজকে আর বায়েজিদ বোস্তামীকে যেভাবে উচ্চ আসনে
আরোহণ করানো হয়, যত বড় উপরে তোলা হয়, অথচ তাদের আকীদা সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে না। এরাই ছিল সুফিবাদের প্রবক্তা। বাইজুদ বস্তমের আকীদা কত খারাপ! আমি আকীদা কত বিষয় বলছি কেন, যতদিন পর্যন্ত আকীদার ক্ষেত্রে পরিষ্কার ধারণা না আসবে ততদিন মুসলিম ঐক্য সংগঠিত হবে না। আপনার ওই জায়গায় যেতে হবে। কেন আপনি সুফিবাদে আকীদা ধারণ করবেন, বিশ্বাস করবেন কেন? যে লোকটা বলতে পারে তলাবতুল্লাহ সিদ্দিনা সানা, আমি আল্লাহকে খুঁজছি 60 বছর যাবৎ, ফাইদা আনা হওয়া, এখন দেখছি আমি নিজেই আল্লাহ। বাড়ির বাহির থেকে ডাক দিলে বলতো লাইসা ফিল বাড়িতে গায়রুল্লাহ, আর বাড়িতে আল্লাহ ছাড়া কেউ নাই, কাকে ডাকছো তুমি? এতে বাইজিদ বস্তুমের কথা, সুবহানি সুবহানি মা আযামা শানি, বলতো আমি কতই না পবিত্র, আমি কতই না পবিত্র, আমার মর্যাদা কতই না বেশি। সুবহান শব্দটা কার সাথে যুক্ত? আমার বলি না সুবহান আল্লাহ, ও নিজে যোগ করতো সুবহানি সুবহানি মা আযামা শানি। এত খারাপ আকীদা হয়। অনুরূপভাবে মানসুর হাল্লাজ, তাকে ফাঁসিতে ঝুলানোর কারণই ছিল ও নিজে আল্লাহ বলে দাবি করেছিল, নিজে নিজেই বলতো নাহনু রুহান, আল্লাহর আমি তো দুইটা রুহ, হালাল না বাদানান, এক দেহের মধ্যে সামিল হয়ে গেছে। তাদেরই আর এক শাগরেদ নাম ইবনুল আরাবি, এই বাইকুব যে আকিদা পোষণ করে ঠিক বলতেও লজ্জা লাগে, বলছে ফায়াহমাদুনি ও আহমাদুহু, আল্লাহ আমার প্রশংসা করে আর আমি আল্লাহর প্রশংসা করি, ওয়াইয়াবুদুনি ও আবুদুহু, আল্লাহ আমার ইবাদত করে আর আমি আল্লাহর ইবাদত করি। নাউজুবিল্লাহ পড়ছেন কেন পড়া, যেহেতু আল্লাহর বান্দার মধ্যে কোনো পার্থক্য নাই, তা আল্লাহ বান্দার ইবাদত করে, বান্দাও আল্লাহর ইবাদত করে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। তারপরে বলছে ইন্নামার রিজাল ইযা ইউজাজিউ জাওজাতাহু ইন্নামা ইউজাজিউল হাক্কা, আমি আগে আস্তাগফিরুল্লাহ পড়ে নিচ্ছি মাফ করবেন, বলছে কোন ব্যক্তি যখন তার স্ত্রীর সাথে আলিঙ্গন করে তখন সে যেন তার রবের সাথে আলিঙ্গন করে। নাবলুসি এই ব্যাকুপ এই সমস্ত কথা বলতো মুরতাদ হয়ে যাবে, তো মুসলমান থাকবে না। এই ব্যাখ্যা দিয়ে বলছেন ইন্নামা ইয়ানকিহুল হাক্কা, নাবলুসি বলছে আরে আলিঙ্গন করে মানে সরাসরি আল্লাহর সাথে সহবাস করে। আলহামদুলিল্লাহ আমি ইচ্ছা পোষণ করেছি, অবস্থা যাই হোক এই সুফিবাদী আকীদার 12টা বাজাতে হবে বাংলাদেশে একবার, মানে সর্বস্তরের জনগণের কাছে এই ঘৃণ্য নোংরা আকীদা ছড়িয়ে দিতে হবে, মানুষ যেন বুঝতে পারে এই সুফিবাদী নোংরা আকীদার কারণে মানুষের ঈমান ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু লোক বলে যে এইগুলো আলোচনা না করলে হয় না, যেখানে ঈমানের প্রশ্ন কুফুরের প্রশ্ন সেইগুলো আলোচনা করব না, মানে ওগুলো আলোচনা না করলে মানুষ জানবে কি করে? আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, আমলের ক্ষেত্রে ছাড় দিব, তবে এখানে দুঃখের বিষয় আছে, সেটা হলো বাংলাদেশে মূল বিভক্তির কারণ হলো এটা যে যে মসজিদে আমিন আসতে বলা হয় ওই মসজিদে জোরে আমিন বলার কোনো মুক্তাদি ঢুকতে পারবে না। আচ্ছা অত্যাচার করা হচ্ছে কেন, কোন প্রমাণ আছে এমনটা? সারা বাংলাদেশে হানাফি মাঝহাবের কোনো ভাই যদি আহলাদিস মসজিদে সালাত আদায় করে হানাফি মসজিদে, হানাফি কোনো ভাই যদি আহলাদিস মসজিদে সালাত আদায় করে নাভির নিচে হাত বেঁধে রফুল আদায় না করে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম কোন প্রমাণ আহলাদিস কোন মসজিদে ঘটেছে না? এত চরমপন্থী
আমরা তো সত্য কথা বলিনি, যদি সত্য কথা বলতাম তাহলে এই সমস্ত ঘটনা আহলে হাদিস মসজিদে ঘটত, এখন পর্যন্ত ঘটেনি, কিয়ামত পর্যন্ত ঘটবে না ইনশাআল্লাহ। কিন্তু অসংখ্য মসজিদে প্রমাণ আছে, এই যে জয়ীফ হাদিসের ক্ষেত্রে, জাল হাদিসের ক্ষেত্রে, আমুলের ক্ষেত্রে যেটা বলছি, এটা কেন মসজিদে লেখা আছে? এই মসজিদে জোরে আমিন বলা নিষেধ, রফলা দান করা নিষেধ, বুকে হাত বাঁধা নিষেধ, লেখা আছে কেন মসজিদে? লেখা আছে লা মসজিদ, লা মাযহাবীদের মসজিদে ঢোকা নিষেধ, লেখা আছে কেন এগুলো? এই সীমাবদ্ধতা তৈরি করলেন কেন? আগে যেটা ছিল সেটা হলো আহলে হাদিস মানুষ কোন মসজিদে গিয়ে আমিন জোরে বললে মসজিদ তাকে দিয়ে ধোয়া নিয়েছে, মসজিদ ধো তো করতে হয়েছে তাকে, তুমি কেন জোরে আমিন বললে? এত খারাপ পরিবেশ ছিল। আর এখন মনে হচ্ছে অবস্থা দৃষ্টে ইসলামের প্রাথমিক যুগ চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীদের উপরে যেভাবে অত্যাচার করা হতো সারা বাংলাদেশে যুবকদের উপরে সেই অত্যাচারটা করা হচ্ছে এখন। সব জেলা থেকে রিপোর্ট, তারা ইউটিউবে বক্তব্য শুনছে, বইপত্র কিনছে, এখন বিশ্বটা মিডিয়ার কাছে সব এক জায়গায় হয়ে গেছে, সবার কাছে দাওয়াত পৌঁছে যাচ্ছে। এমনকি ইসলামিক ফাউন্ডেশনের বুখারি কিনে তারা হকটা খুঁজে পাচ্ছে, তখন তাদের উপরে অত্যাচার করা হচ্ছে। কেন? আমরা তো শিথিল, মাঝহাবের নাম দিয়ে গোলামি করা হচ্ছে কেন? কেন গোলামি করা হচ্ছে? যদি বলি যে হাবলুল্লাহ ধরতে হবে, এক শ্রেণীর মানুষ ইলিয়াস সাহেবের তরিকা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আছে, আর এদের সংখ্যাটা সবচেয়ে বাংলাদেশে বেশি। তারা কেন আসতে পারেনি এখন পর্যন্ত হাবলুল্লাহর কাছে আত্মসমর্পণ করতে? হাবলুল্লাহর কাছে আত্মসমর্পণ করেনি কেন? ওই যে ফাজাইল বর্ণিত, ফজিলত বর্ণিত হয়েছে, যার কোনো দলিল নাই, শুধু কবরের কাহিনী আর স্বপ্নের কাহিনী তারা ভর্তি করাছে, ওইগুলোই পড়ে মানসিকভাবে তারা প্রতিবন্ধী হয়ে গেছে। এই মুরব্বীদেরকে কোরআন হাদিস বুঝালে বুঝতে চায় না, বুঝালে বুঝবে না, বড় আপনাকে উল্টা ধমক দিবে, তুমি কি বুঝো? কোরআনকে যতটুকু মূল্যায়ন করে তার চেয়ে তারা ফাজাইল আমুলকে বেশি মূল্যায়ন করে। প্রত্যেকের ব্যাগে ফাজাইল আমুল থাকে কিন্তু কোরআন থাকে না তাদের ব্যাগে, তাদের ব্যাগে হাদিস থাকে না। তাহলে হাবলুল্লাহ, কোরআন এবং হাদিস হলো হাবলুল্লাহ, তারপরে ফাজাইল আমুলকে ধরলেন কেন? ওটা কি হাবলুল্লাহ? ও তো মানুষের তৈরি। যে এটা হল বিভক্তির মৌলিক কারণ। আমি অবশ্য কয়েকটা কারণ, একটা বই আমরা বের করেছি, ইসলাম বনাম ফেরকাবন্দি, সিরাতে মুস্তাকিম। বাংলাদেশে যতগুলো ফেরকা আছে সব ফেরকার আকিদা কি তাদের জবাব দিয়ে বইটা সংকলন করা হয়েছে। তার মধ্যে আমি কয়েকটা কারণ, আমি সংক্ষেপে আমাকে শেষ করতে হবে, কারণ এক নম্বর কারণ হলো গোলামি এবং বিদ্বেষ। আজকে সালাফি আলেমদের মধ্যে, আহলে হাদিস আকিদার আলেমদের মধ্যে ঐক্য আছে, এটা কিন্তু বিভক্তি না। আপনি এটাও খেয়াল রাখবেন, আকিদাগত বিভক্তি না হওয়া পর্যন্ত সেটাকে বিভক্তি বলা যায়, আর এটাকে ফেরকাও বলা যাবে। আহলে হাদিস উলামায়ে কেরাম সবার আকিদার আমল কিন্তু কি বলেন? আলহামদুলিল্লাহ, অন্তত এই জায়গায় পৌঁছতে পেরেছি তো আমরা। আগে একটু বেদাত নিয়ে ঝামেলা ছিল, গোলামি ছিল, কিন্তু এখন অনেকটা কি হয়ে গেছে, শিথিল হয়ে গেছে। বিশেষ করে মতনক্যটা থাকার পিছনে দুইটা কারণ ছিল, একটা হলো ফরজ সালাতের পরে দলবদ্ধ মুনাজাত, আর একটা ছিল 2000। এখন একটু শিথিল হয়নি বিষয়টা, আলহামদুলিল্লাহ আলেমদের কারণে এখন শিথিল হয়েছে। কিন্তু তারাও
একসঙ্গে হতে পারতেন, আমরা একসঙ্গে কথা বলতে পারতাম, কিন্তু জিদ, গোলামি, অহংকার, বহিষ্কার, তিরস্কার এইগুলোর কারণে আলাদা হয়ে গেছে। মানে যার হাতে যখন ক্ষমতা আসছে তখন যখন পেরেছি তিরস্কার করতে তখন করেছি, যখন পেরেছি অপমান করতে তখন করেছি, যখন হাতের কলমে শক্তি এসে বহিষ্কার করার বহিষ্কার করে দিয়েছি। এই কারণগুলোর জন্য আহলে হাদিস সমাজ কিন্তু এখনো বিভক্ত হয়ে আছে। আমি ওই স্মৃতিটা মনে করি যে আবদুল্লাহ ইবনে উবাই পাক্কা মুনাফিক হওয়ার পরেও আল্লাহ রাসুল সাথে নিয়ে চলেছেন আহলে হাদিস নেতৃবৃন্দ, কার মধ্যে কোনো ত্রুটি দেখলে, হাত যে এত শক্ত, মেজাজ যে এত কড়া আর এত গোলামি, এর কারণে বহিষ্কার আর তিরস্কার কলা কৌশলে, মানে দল থেকে বের করে দেওয়া, সমাজ থেকে ছাঁটাই করা, তাকে আলাদা করে রাখা, এই কৌশল যদি অবলম্বন না হতো তাহলে কিন্তু বিভক্তিটা হতো না, সেটা আমার বিশ্বাস। হ্যাঁ, আল্লাহ বলে দিয়েছেন 14 নম্বর আয়াত সূরা শুরা, আল্লাহ বলছেন ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনাহুম, তাদের বিভক্তির মূল কারণ হলো এলেম এসেছে, বিভক্ত হয়েছে, বাগিয়াম বাইনাহুম, তাদের মধ্যে স্বেচ্ছাচারিতা, আমিত্ব, অহংকার, জিদের কারণে তারা কি হয়ে গেছে, দলে দলে বিভক্ত হয়েছে। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহ অনেকগুলো আয়াত আছে, আপনি গোলামি করে যদি চলেন বিভক্তিটা কিন্তু দোষ আল্লাহর না, দোষ মানুষের। সূরা হুদ 118-19 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালাউ শা রাব্বুক লা জাআলা আন-নাসা উম্মাতান ওয়াহিদা, আল্লাহ যদি চাইতেন তাহলে এক উম্মত ভুক্ত করতেন সবাইকে, কিন্তু ওয়ালা ইয়াসালুনা মুখতালিফিন, কিন্তু মানুষরা দলে দলে বিভক্ত হতেই থাকলো, দলে দলে বিভক্ত হতেই থাকলো। আল্লাহ নিজে বলছেন ইল্লা মার রাহিমা রাব্বুক, তবে তারা দলে দলে বিভক্ত হবে না যার প্রতি আল্লাহর রহমত রয়েছে। আপনি যদি কোনো দলীয় বিভক্তির সাথে জড়িত হন তা নিশ্চিত মনে করবেন যে আপনার প্রতি আল্লাহর রহমত নেই। বুঝেননি কথা আমার? আপনি থাকবেন সিরাতে মুস্তাকিমের উপরে, মানহাজের উপরে, অর্থাৎ মান আলাইহি ওয়াসাবি, সমাধানটা হলো আল্লাহ রসুল এবং সাহাবা কেরাম যে আমুল এবং আকিদার উপরে ছিলেন ওই আমুল এবং আকিদা ফলো করলেই আপনি সিরাতে মুস্তাকিমের অন্তর্ভুক্ত, আপনি জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল সেটা বলে গেছেন তিরমিজির হাদিস 93 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডে তিরমিজির মধ্যে এসেছে, অর্থাৎ মান আলাইহি ওয়াসাবি, যখনই দেখবেন এই আমুলটা সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আকীদাটা আল্লাহ রাসূল এবং সাহাবীদের, তখনই বুঝবেন আলহামদুলিল্লাহ আমি সিরাতে মুস্তাকিমের উপরে আছি এবং আমি জান্নাতি দলের অন্তর্ভুক্ত আছি, অন্য কোনো কিছু দেখার দরকার নাই। শুধু দেখবেন আমজনতা কি করবে, আমি ঠেলাঠেলি করছি একদিক, আরেকজন ঠেলাঠেলি করছে আরেকদিক, একজন সাধারণ মানুষ কি করবে? আল্লাহ ওইটাই বলে দিচ্ছেন ইল্লামার রহিমা রব্বুক। আমরা সালাতে বলি না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলি না আলহামদুলিল্লাহ, সেটা বলব সিরাতাল মুস্তাকিম পাবই। আর মৌলিক দিক হলো যেহেতু দলে দলে বিভক্ত হতেই থাকবে, আল্লাহ রাসূল নিজেই বলে গেছেন ইহুদি খ্রিস্টানরা বিভক্ত হয়েছিল 72টি দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবগুলো জাহান্নামে যাবে একটি ব্যতীত। ওই একটি কারা? যাদের মধ্যে আল্লাহ রাসূলের এবং সাহাবীদের আকীদা আমল আছে তারাই হলো জান্নাতি। আল্লাহ রাসূল বলেছেন মান আলাইহি ওয়াসাবি, এখানে আল্লাহর নবী বলেননি ওই দলের মধ্যে থাকলে জান্নাতি দল, এটা বলেননি। এই মান আলাইহি ওয়াসাবি, আল্লাহ রাসূলের আকীদা এবং সাহাবীদের আকীদা আমলের উপরে কারা আছে তাদের কয়েকটা নাম বলে দিয়েছেন হাদিসের মধ্যে এসেছে, কখন এসেছে আহলুস সুন্নাহ
কখনো এসেছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, কখনো এসেছে আত-তায়েফাতুল মানসুরা, কখনো এসেছে আত-তায়েফাতুল জায়রা, কখনো এসেছে আপনার আসহাবুল হাদিস, কখনো আসছে আহলে হাদিস, আহলুল হাদিস। এই নামগুলো হলো হকপন্থীদের বৈশিষ্ট্যগত নাম। আলহামদুলিল্লাহ, আপনারা বিভ্রান্তির কাতারে তখনই পড়ে যাবেন যখন কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঢুকে যাবে। মুমিন কখনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঢুকতে পারে না। এই দিকটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমি কোনো নির্দিষ্ট গণ্ডির মধ্যে ঢুকবো না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকীদা আমল লালন করব, সাহাবীদের আকীদা আমলকে মেনে নেব। একটা কারণ বলে নিই সংক্ষেপে, আরেকটা হলো বিভ্রান্তকর আকীদা যেটা আমি আলোচনা করলাম, আরেকটা হলো জাল ও জয়ীফ হাদিস, এটাও আপনাদের বলে দিলাম। আরেকটা হলো ফিকহি মাসালা ও উসুলগত মত পার্থক্য, কেন ঐক্যবদ্ধ হতে পারছি না, মানে আল্লাহর রজ্জু থেকে পৃথক হওয়ার কারণে আমরা ঢুকে গেছি এই সমস্ত পথে, শয়তান ফাঁক পেয়েছে এগুলো ঢুকায় দিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ কয়েকটা কারণ কিভাবে আবার এক প্ল্যাটফর্মে জমা হওয়া যায় কয়েকটা কারণ উল্লেখ করেছি। নিঃস্বার্থ দ্বিধাহীন চিত্তে কোরআন সুন্নার কাছে আত্মসমর্পণ, এক নম্বর, সাহাবিদের মধ্যে ছিল না দলাদলি, তার কারণ ছিল তারা কোরআন এবং সুন্না থেকে কখনো বিচ্যুত হয়নি, কখনোই না। তবে মাসালাগত কিছু ইখতিলাফ ছিল কিন্তু দলীয় গোলামি ছিল না। একটা হলো ইখতিলাফ আর একটা হলো ইফতিরাক। ইখতিলাফ মানে মতলক্ষ আর ইফতিরাক মানে দলাদলি। ইখতিলাফ হতে পারে আমার সাথে আরেকজন আলেমের ইখতিলাফ হতে পারে, হতে পারে না শেখ বিন বাজের সাথে, শেখ আলবানী রহমাহুল্লাহ কি ইখতিলাফ হয়নি, কিন্তু তারা কি কোনো দলের মধ্যে বিভক্ত হয়ে গেছিলেন না। আমাদের মধ্যে প্রবণতা হলো এটা যে আমাকে একটা দল করতে হবে, আমাকে একটা মাজহাব তৈরি করতে হবে, তাহলে আমাকে দলীয় প্রধান হতে হবে, দলীয় নেতা হতে হবে। এই প্রবণতাটা বেশি হওয়ার কারণে ইখতিলাফটা বেশি বাড়ছে। কেন ইখতিলাফ হতে পারে, তাই বলে কি আর একটা দল করতে হবে না, দল করার সুযোগ ইসলামে নাই, কোনো সুযোগই নাই। আমি আগেই বলে দিয়েছি কিন্তু বর্তমান যে বিভক্তিটা চলছে, যদি কোরআন সুন্নার সামনে আত্মসমর্পণ করতাম তাহলে ভালো হতো। আর একটা হলো দিনই ভ্রাতৃত্ব প্রদর্শন করা, যদি পরস্পরের মধ্যে অলা এবং বাড়ার সম্পর্কটা থাকতো তাহলে আমরা বিভক্ত হতাম না। এক আহলে হাদিস ভাই আর এক আহলে হাদিস ভাইয়ের সাথে কেন সাধারণ বিষয় নিয়ে এত দূরত্ব থাকবে, কেন আকীদা এক আমল এক অথচ বিভক্ত হয়ে বিভক্ত হয়েছে কেন? আমি রফল আদান করে সালাত আদায় করি, আপনি রফল আদান করে সালাত আদায় করে, আপনিও বিশ্বাস করেন আল্লাহ আরশের সমুন্নত, আমিও বিশ্বাস করি আল্লাহ আরশের সমুন্নত, তাহলে দুনিয়াবি কারণে গোলামির কারণে যদি ইখতিলাফ হয়ে যায় তাহলে কি আমরা বাঁচতে পারবো না? আমরা পরামর্শ দিই আপনাদেরকে, অনুরোধ করছি, পৃথিবীর যেখানেই থাকুক না কেন অল্প সংখ্যক মানুষ কোরআন এবং সহিহ হাদিস অনুসারী, আপনারা কেউ পরস্পরের প্রতি বিদ্বেষ রাখবেন না, বলুন ইনশাআল্লাহ। কোনো আলেমকে ফেরেস্তা বলবেন না, আবার কোনো আলেমকে শয়তান বলবেন না, যেটা এই আচরণটা আছে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য। এই তুচ্ছ তাচ্ছিল্যর মূল কারণ হলো অহংকার। গন্তু নাস ওয়াতারুল হক, আল্লাহ নবী সংজ্ঞা দিয়েছেন অহংকারে হককে দম্ভভাবে প্রত্যাখ্যান করে আর মানুষকে তুচ্ছ করে। ও কি জানে আক্তার মুজামান, কি জানে শহীদুল্লাহ খান মাদানী, কি জানে মুজাফফর, কি জানে? তুমি সব জানো, এইরকম গোলামি কেন? এক এক ফুলের এক এক সুগন্ধি, তাই না? এক একজনের কাছে এক এক এলেম আছে, হয়তো বা যে গোলামি অহংকারটা করছে তার কাছে কোনো এলেমই নেই, কারণ যার মধ্যে এলেম আছে সে তো নমনীয় হবে। খালি কলস বাজে বেশি পারে না, এটা
আপনি এই সমস্ত মন্তব্য করবেন কেন আলেমদের সম্পর্কে? অমুক কি জানে, অমুক কি জানে, কে জানে? সব জানেন আপনি কেন? কারো দেখবেন উসুলে হাদিসের প্রতি খুব আলহামদুলিল্লাহ জ্ঞান বেশি, কারো এলমে হাদিসের প্রতি অনেক জ্ঞান, এক একজনের এক এক প্রতিভা, সমন্বয়ে আমরা চলতে পারবো না? একটু ভুল হয়ে গেলে আপনি বলে দিবেন ও কি জানে, ওর সাথে কোনো সম্পর্ক নাই। এই ভাষাগুলো কিন্তু আপনারা প্রয়োগ করবেন না। বললাম কাউকে আপনি ফেরেস্তার আসনে বসায় দিবেন, ভক্তি করতে 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 আল্লাহর আসনে বসায় দিচ্ছেন আপনারা কেন? ওই সমস্ত আলেম মারা গেলে মনে হবে যে কবর পূজা করব। তার যদি ভুল হয় বুঝতেও পারেন, ভুলটা স্বীকার করবেন, আপনি স্বীকার করবেন না, না ওইটাই ঠিক আছে, এটাও ঠিক না, এটাও গোড়ামি একটা। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমি আর ওগুলো আগাচ্ছি না, আমি শেষ করতে যাচ্ছি। আমার কথা একটু কড়া হয়ে গেল হয়তোবা, আপনারা আমাকে মাফ করবেন, আমি কড়া করতে চাইনি। আমি বলতে চাইছি আহলে হাদিস ভাইয়েরা পৃথিবীর যেখানে আসুক আসুক না কেন, থাকুক না কেন, আপনারা তাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার আপনার মধ্যে যেন কোনো বিদ্বেষ তৈরি না হয়, মনে থাকবে, কোনো আলেমকে তাচ্ছিল্য করবেন না। একটা সাধারণ একটা আমল আমুলের কারণে আপনি তাকে তাচ্ছিল্য করবেন কেন? এইটা করার কারণে আমরা একসঙ্গে বসতে পারছি না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করুন, আমিন। মুসলিম উম্মা যেন ঐক্যবদ্ধ হয়, আল্লাহ সেরকম রহমত নাজিল করেন, আমিন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, বিশেষ করে আহলে হাদিস ভাইরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে পরিবেশ অত্যন্ত খারাপ হবে ভবিষ্যতে মনে হচ্ছে। আল্লাহ যেন হেফাজত করেন। দুইটা এজেন্ডা বাস্তবায়ন করেছে, আহলে হাদিসদেরকে জঙ্গি বানায় এক সময়, মাদ্রাসা মসজিদ বন্ধ করার চক্রান্ত করেছে, আল্লাহ সেখানে হেফাজত করেছে। আর একটা পিস টিভি বেদাতিরা বন্ধ করে দিয়েছে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। যদি পিস টিভি আজকে চালু থাকতো, দশটা বছর চালু থাকলে এদেশে মাজার পূজার কবর পূজার এদের ভণ্ডামি, এই ভণ্ডামি গুলো থাকতো না আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ ঘরে ঘরে জাকির নায়কের মতো দলিল ভিত্তিক কথা বলার লোক তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি বেশি বেশি বরকত দান করো, আমিন। শেষে আপনাদের বলবো, আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন আপনারা এই দারুত তাওহীদ সালাফে মাদ্রাসার জন্য, আপনাদের যার যতটুকু সহযোগিতা করার দরকার আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, এটা আমি আশা পোষণ করছি। ছোট্ট মাদ্রাসা কিন্তু প্রোগ্রাম আয়োজন করার সাহস দেখিয়েছে অনেক বড়। হয়তো আবহাওয়া একটু স্বাভাবিক যদি থাকতো তাহলে মানুষ দূর দূরান্ত থেকে আসতে পারতো। আজকে সূর্যই উঠেনি, কুয়াশায় ঢাকা, কনকনে শীত। আলহামদুলিল্লাহ আগামীতে হয়তো আরও ভালো হবে ইনশাআল্লাহ আশা পোষণ করছি। তবে তারা প্রোগ্রাম করতে পারবে এই মর্মে তাদের মধ্যে সাহস আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। যে আপনারা একটু জানতো কারা আছে ভিতরে, যাও তোমরা আপনারা একটু নিজেরা অন্তর খুলে নতুন প্রতিষ্ঠানে তুমি দান করবে ইনশাআল্লাহ। দানের তো ফজিলতের শেষ নাই, আমি কালকে জুমার খুতবা দেবো ইনশাআল্লাহ, আপনারা উপস্থিত থাকবেন। তানজিলা ম্যাম বুননি 1000 টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ একজন 1000 টাকা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দান কবুল করুক, তাতে বরকত দান করুক আল্লাহু আমিন। যদি আপনারা কেউ দিতে চান লিখে দিতে পারবেন, এই তো আমাদের সামনে।